ওয়েলকাম টু ইংলিশ প্যানাসিয়া। আজকে তোমাদের জন্য আরো একটি কবিতা নিয়ে এসেছি এবং সেটি হচ্ছে ড্রিমস, স্বপ্ন। এটি হচ্ছে তোমাদের এইচএসসি ফার্স্ট পেপারের ইউনিট 10 লেসন 2 এর একটি কবিতা। আজকে আমি এই ড্রিম নিয়ে কথা বলবো। প্রথমত এই ড্রিম কবিতায় যে ইংলিশ ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়েছে সেই ওয়ার্ডগুলোর আমি অর্থ বলে দেব, এরপর প্রতিটি লাইন ধরে আমি তার অর্থ করে দেব এবং সব শেষে অত্যন্ত প্রাণবন্ত ভাষায় একেবারে সহজ হইতে আমি তোমাদের জন্য একটি সামারি মেকিং করে দেখাবো। তো চলো আজকে ক্লাসটি ওয়ার্ড মিনিং এর মধ্য দিয়ে শুরু করি। এই হচ্ছে ওয়ার্ড মিনিং। আজকের কবিতাটি খুব বড় না, খুবই ছোট, দ্যাটস ওয়াই আজকে আমরা ওয়ার্ডও খুব বেশি পাবো না। আজকে মাত্র গুরুত্বপূর্ণ 6টি আমি ওয়ার্ড পেয়েছি। আমার মনে হয়েছে যে এই 6টি ওয়ার্ডই তোমাদের বলে দেওয়া দরকার। কবিতায় তোমরা এই ওয়ার্ডগুলো দেখতে পাবে। প্রথম যে ওয়ার্ডটি তোমাদের কাছে কঠিন মনে হতে পারে সেটি হচ্ছে হোল্ড। হোল্ড মানে হচ্ছে আঁকড়ে ধরা। এরপরে উইং, উইং মানে হচ্ছে পাখা। এরপরে ব্রোকেন, ব্রোকেন মানে ভাঙ্গা। ফ্লাই, ফ্লাই মানে ওড়া। ফ্লাই মানে মাছিও হতে পারে, বাট এই কবিতাতে ফ্লাই মানে হচ্ছে ওড়া। এরপরে ফ্রোজেন, ফ্রোজেন মানে হচ্ছে জমে যাওয়া, জমাট, কোনো কিছুকে ফ্রোজেন বলা হয়। এরপরে হচ্ছে ব্যারেন, অনুর্বর বা বন্ধা। এই 6টি ওয়ার্ড তোমরা ভালো করে মুখস্থ রেখে দেবে। এবার চলো আমরা কবিতা দেখে নিই। ওকে, তো এই হচ্ছে কবিতা। তো তোমরা জানো যে কবিতায় কোয়েশ্চেনের প্যাটার্নটা এরকম হয়, রিড দ্য পোয়েম অ্যান্ড রাইট এ সামারি, আই মিন কবিতাটি পড়ো এবং সেখান থেকে সামারি তৈরি করো। এই হচ্ছে কবিতা ড্রিমস। ড্রিমস এই কবিতাটি লিখেছে ল্যাংস্টন হিউজেস। তো ল্যাংস্টন হিউজেস, এই প্রোনাউন্সিয়েশনটা আমরা অনেকে ভুল করি, অনেকে লংস্টন বলে ফেলি, অনেকে হিউজেসকে হাগিস বলে ফেলি। হাগিস বলার কারণ হচ্ছে টেলিভিশনে অ্যাড দেখে হয়তোবা আমাদের এই ব্যাপারটা হয়ে গেছে যে হাগিস, চুচু ডায়াপার, এইরকম কিছু যে অ্যাডগুলো দেখি। ওকে, তো আমরা যে সঠিক প্রোনাউন্সিয়েশনটা শিখলাম সেটি হচ্ছে ল্যাংস্টন হিউজেস। এখন ল্যাংস্টন হিউজেসের আরেকটু ব্যাপার বলে রাখি, ওনার বিস্তারিত বা পুরো আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে জেমস মার্সার ল্যাংস্টন হিউজেস। উনি আমেরিকান একজন পোয়েট, উনি কৃষ্ণাঙ্গ, একজন ব্ল্যাক পোয়েট। উনি জন্মগ্রহণ করেছেন 1902 সালে এবং মারা যায় 1967 সালে, এবং উনি মারা যায় হচ্ছে প্রোস্টেট ক্যান্সারে। তো ওনার জীবনে উনি যতগুলো কবিতা লিখেছে উনি ওনার পার্সোনাল জীবনে এক্সপিরিয়েন্স থেকে লিখেছে। ওনার সমসাময়িক সময়ে যে কবিগুলো ছিল ওনারা তাদের জীবনকে হাইড করে, তাদের জীবনের সমস্ত ক্রিস্টি কালচারকে হাইড করে অন্য ওয়েতে কবিতা লিখেছে। বাট ল্যাংস্টন হিউজেস কিন্তু উনি ওনার নিজের জীবন থেকে যে শিক্ষাটা পেয়েছে সেই কথাগুলো কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে। আজকে আমরা যে ড্রিমস কবিতাটা পড়বো সেই কবিতাটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ মোটিভেশনাল পোয়েম, মানুষকে কিভাবে ইন্সপায়ার করা যায় সেই ব্যাপারটা ফুটিয়ে তুলেছে এই কবিতার মধ্যে দিয়ে। তো উনি একটা অ্যাডভাইস, একটা উপদেশের মধ্যে দিয়ে কবিতাটি শুরু করেছে। উনি প্রথমে বলছে, হোল্ড ফাস্ট টু ড্রিমস, তোমরা সবাই স্বপ্নকে আঁকড়ে ধরো, ফর ইফ ড্রিমস ডাই, তো স্বপ্ন যখন চলে যাবে তখন কি অবস্থা হবে। এখানে ডাই মানে কিন্তু মারা যাওয়া না, ডাই মানে হচ্ছে চলে যাওয়া। তো বলছে, যদি স্বপ্ন কখনো চলে যায় তাহলে লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড, তাহলে জীবন হবে ডানাবিহীন পাখির মতো, দ্যাট ক্যানট ফ্লাই, আর সে তো কখনো উঠতে পারবে না। হ্যাঁ, এটা তো আমরা জানি যে ডানাবিহীন পাখি কখনোই উঠতে পারে না। তাহলে এই স্ট্যান্ডায় আমরা শর্টকাটে যে কথাটি বলবো, রাইটার বা পোয়েট উনি বলতে চেয়েছেন যে স্বপ্ন ছাড়া মানুষ এবং ডানাবিহীন পাখি মূলত একই রকম। মূলত এইটুকুই হচ্ছে সামারি এই প্রথম স্ট্যান্ডার। এবার আমরা সেকেন্ড স্ট্যান্ডা দেখব। এই সেকেন্ড স্ট্যান্ডায় উনি বলছেন আবারও, হোল্ড ফাস্ট টু ড্রিমস, তোমরা স্বপ্নকে আঁকড়ে ধরো, ফর হোয়েন ড্রিমস গো, স্বপ্ন যদি চলে যায়। লক্ষ্য করে দেখো এর আগের স্ট্যান্ডে কিন্তু এই গোয়ের জায়গাতে ডাই ছিল। আমি বলেছি ওখানে ডাই মানে কিন্তু মারা যাওয়া না, ডাই মানে হচ্ছে চলে যাওয়া। কবিতার ক্ষেত্রে কিন্তু অর্থগুলো, সাধারণ ওয়ার্ডের অর্থগুলো কিন্তু একটু আলাদা হয়। তো বলা হচ্ছে যে স্বপ্নকে আঁকড়ে ধরো, স্বপ্ন যখন চলে যাবে লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, জীবন হবে অনুর্বর ভূমির মতো, অনুর্বর ভূমি, বন্ধা ভূমি, যে জমিতে কিছু ফলে না। এবং এই জমিটাকে তিনি আরো বেশি করে হাইলাইট করেছে যে ফ্রোজেন উইথ স্নো, এই জমিতে কি হয়, তুষারে আচ্ছাদিত হয়ে যায়, ঠান্ডা, তুষার, বরফে ভরে যায়। অনুর্বর জমিতে ফসল তো ফলেই না, সেখানে তুষারে বরফে ভরে যায়। আর আমরা তো সবাই জানি ঠান্ডার জায়গাতে আপাতত ফসল তো ফলে না, সেখানে কোনো জীবনের সন্ধানও পাওয়া যায় না। তো সবশেষে আমরা যে কথাটি বলবো, উনি আজকের এই ড্রিমস কবিতার মধ্য দিয়ে মূলত ড্রিমের পেছনে দুটো বিষয়কে হাইলাইট করেছে। একটা হচ্ছে ডিজায়ার, ইচ্ছা শক্তি,
অ্যান্ড আরেকটি হচ্ছে গোল, লক্ষ্য। উনি লক্ষ্যটাকেই মূলত স্বপ্ন হিসেবে বুঝিয়েছেন। তো এখন বিষয়টা হচ্ছে, এই পুরো কবিতাকে আমরা যদি শর্টকাটে বাংলায় বলতে চাই তাহলে ব্যাপারটি কি, ব্যাপারটা এরকম যে স্বপ্ন হবে ভবিষ্যতের জন্য, আশা হবে ভালো কিছুর জন্য, আর লক্ষ্য হবে যা তুমি অর্জন করতে চাও। এই তিনটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই ছিল আজকের কবিতা। এবার আমরা দেখব ল্যাংস্টন হিউজেস এর এই কবিতার সামারিটা একেবারে সহজ এবং প্রাণবন্তভাবে কিভাবে লেখা যায়। এই হচ্ছে সামারি।